ঝাড়গ্রাম জেলার বেলপাড়ি জায়গা। ঝাড়গ্রাম থেকে 60 কিলোমিটার দূরে একটি প্রসিদ্ধ পিকনিক স্পট, নাম হচ্ছে খান্দারানি। সামনে 2 কিলোমিটার দূরে রয়েছে গড়রাসিনী পাহাড় এবং আশ্রম, একটা মন্দিরও আছে। একদম সম্পূর্ণ শাল গাছে ঘেরা, শাল, কেঁদুয়া, বহড়া, হরিতকি বিভিন্ন গাছ দিয়ে ঘেরা এই পিকনিক স্পটটি তৈরি হয়েছে একটি নদী বাঁধকে কেন্দ্র করে, নাম হচ্ছে খান্দারানি। এই খান্দারানি চারপাশে উঁচু নিচু টিলা এবং অসংখ্য পাহাড় নিয়ে গঠিত। এই ড্যাম একটা নদীকে বাঁধানো হয়েছে, সেখানে এই ড্যামকে ঘিরে বিভিন্ন তীর্থযাত্রীদের পিকনিক, টুরিস্টদের পিকনিক করার একটা প্রসিদ্ধ জায়গা এই খান্দারানি। অপূর্ব মনোরম পরিবেশে, শাল মহুয়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে একটি অনন্য জায়গা খান্দারানি। এখানে এলে আপনি বহু রকমের, বহু প্রজাতির গাছগাছালি দেখতে পাবেন। বহু ঔষধি গাছপালা এখানে বিদ্যমান রয়েছে। পড়ুয়া এবং স্কুল ছাত্রছাত্রীদের কাছে বিশাল একটা বেনিফিট, অনেক গাছ আপনারা এখানে চিনতে পারবেন, জানতে পারবেন। বিশেষত কেঁদুয়া গাছ, বহড়া গাছ, ভুরু গাছ, শাল গাছ, মহুল গাছ, এটান গাছ, কুড়চি গাছ, কালমেঘ এবং অন্যান্য বহু রকমের প্রসিদ্ধ গাছগাছালি, পাক পাখালি নিয়ে একটি জায়গা, মনোরম জায়গা, সেটা হলো খান্দারানি। এই খান্দারানি পরিবেশে একটি পিকনিক স্পট সুন্দর রয়েছে। সারাদিন সময় কাটানোর জন্য রান্নাবান্না করে, পিকনিক করে আনন্দ ধুমধাম আনন্দে এই পিকনিক স্পটটিতে এলে আপনার মন জয় করে নেবে এবং উপভোগ করতে পারবে। এখানে থাকার সেরকম ব্যবস্থা নাই, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, কিন্তু কয়েকটি দোকান রয়েছে অদূরে। সে দোকানে আপনি সব কিছু পাবেন, বেগুনি ভাজা, গরম গরম ঘুগনি, চা, পানপিড়ি, সিগারেট এবং অন্যান্য অর্ডার অনুযায়ী মিলও পাওয়া যায়, অন্যান্য জিনিসও পাওয়া যায়, তার সাথে অর্ডার অনুযায়ী মিল পাওয়া যায়। এখানে বিশেষত 25শে ডিসেম্বর থেকে পুরো শীত, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এখানে আপনার বনভোজন উৎসব চলে। এখানে প্রশাসনের তরফ থেকে লোক দেওয়া আছে, পুলিশ, সিভিক পুলিশ আছে, ওনারা অতি সতর্ক সহ ওনারা গার্ড দিতে থাকে। তো সারাদিন কেটে যাওয়ার মতো এখানে জায়গা রয়েছে বেড়াবার এবং দেখবার। এই প্রাকৃতিক পরিবেশ একটি উত্তম জায়গা আছে। চারপাশে দেখছেন সবাই বনভোজনে ব্যস্ত আছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ রান্নাবান্নায় ব্যস্ত, কেউ জঙ্গল দেখতে ব্যস্ত, কেউ আবার ড্যামে জলে স্নান করতে ব্যস্ত, কেউ আবার ভেতরে ভেতরে জঙ্গলের কিছু কিছু স্পট আছে সেগুলো দেখায় ব্যস্ত আছে। তো ঘরের পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসার, বেড়াবার, একদিনের সময় কাটাবার একটি মনোরম জায়গা। তো আমরা এই খান্দারানি বেলপাড়ি থেকে 8-10 কিলোমিটার দূরে সম্পূর্ণ পাহাড়ি ঘেরা, বন জঙ্গলে ঘেরা একটা নদী বাঁধের ড্যাম, আপনার মন ভরে যাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভরিয়ে তুলবে আপনার মনটা। তো এই খান্দারানি আপনার আনন্দ দেবে, আপনার
খান্দারানিতে এসে আপনি এই সব পরিবেশে আপনি উপভোগ করতে পারবেন। এই গেল খান্দারানি ড্যামের আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।